আমি চাই আপনি ট্রেনিংটা করেন। এইটা আপনি কি কর 30 বছর ধরে গাড়ি চালাইতেছি, এত এত পোলাপানে ইয়াদ দিয়ে আমি গাড়ি চালানি শিখাইছি, ওরা সবাই আমারে ওস্তাদ মানে, আর আপনি কোন ট্রেনিং নিতে? হ্যাঁ আপনি বুঝতেছেন না, এইটাতে আপনার ভালো হবে। ওই সামচু ওস্তাদ গাড়িটা ভালো করে ধুয়ে রাখ, আমি কয়েকদিন আসুম না। কই যাবেন আপনি? বুড়া বয়সে স্কুলে যাবো শিখতে। আপনি যখন গাড়িতে উঠবেন, ওঠার পরে আপনার মোবাইল ফোন সাইলেন্ট করবেন, তারপরে গাড়ির ইঞ্জিন অন হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাফিক সাইন, এই সাইনগুলোর মাধ্যমে কিন্তু একজন চালকের সাথে রাস্তা কথা বলে। অনেক সময় গাড়ি ওভারটেকিং করার কারণেও দুর্ঘটনা হয়, তাই ঝুঁকি নিয়ে ওভারটেকিং করবেন না। দুর্ঘটনার আরেকটি অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত গতি। ঘন্টায় 60-70 কিলোমিটার গতিতে গাড়ি চালালে দুর্ঘটনা কমে যাবে এবং জ্বালানি সাশ্রয় ও গাড়ি মেরামত খরচ কমবে। মনে রাখবেন, গাড়ি চালানোর সময় ওভারলোডিং, ওভারটেকিং ও ওভার স্পিডিং কখনোই ভালো নয়। সফলভাবে সুরক্ষা প্রশিক্ষণ শেষ করার সাথে সাথে আপনার দায়িত্ব আরও বাড়ল। গাড়ি চালাই দিয়েছিলাম, এই জন্য ফোন ধরতে পারি না, ঠিক মতো পৌঁছাইছি। স্যার এই যে স্যার, কিসের টাকা? তেল খরচা থেকে বাইসে গেছে। সুরক্ষা ট্রেনিং নিছি না এখন তো, তাইলে আমার গাড়িটা সুরক্ষা নিশ্চিত, কি বলেন? সুরক্ষা এবং সাশ্রয়ে আমরা এগিয়ে।